আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হাতের কনুই ও পায়ের হাঁটুর কালো দাগ দূর করতে যা করবেন অনেকেরই হাতের কনুই ও পায়ের হাঁটু শরীরের স্বাভাবিক রং থেকে ভিন্ন হয়ে থাকে যা কালো বর্ণের এবং এটি অনেক পরিচিত সমস্যা যা সৌন্দর্য নষ্ট করে থাকে হাঁটু দেখা না গেলেও হাতের কনুই তো অনেক সময় দেখা যায় তখন তা দেখতেও খারাপ লাগে সূর্যের আলো জিনগত বৈশিষ্ট্য শুষ্ক ত্বক হরমোনাল সমস্যা অতিরিক্ত ওজন ইত্যাদি নানা কারণে হাতের কনৈই ও হাঁটুতে কালো দাগের দেখা দেয় আর এই সমস্যা রোধ করতে আপনি জেনে রাখুন ঘরোয়া কিছু সমাধান চিনি হাতের কোনই ও হাঁটুর কালো দাগ দূর করতে ঘরোয়া উপায়ে ব্যবহার করুন চিনির স্ক্রাব চিনি ত্বকের মরাকোষ দূর করতে সাহায্য করে থাকে পরিমাণ মতো চিনি নিয়ে অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিন এই পেস্ট হাতের কোনই ও হাঁটুতে দিয়ে স্ক্রাব করে নিন পাঁচ মিনিট রাখুন কিছু সময় পার হওয়ার পরে মাইন্ড সোপ ও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন অন্তত একবার এই পদ্ধতিতে হাতের কনুই ও হাঁটু পরিষ্কার করুন দ্রুত ফলাফল পাবেন বেকিং সোডা বেকিং প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে হাতের কনুই ও হাঁটুর কালো দাগ দূর করতে বেকিং সোডা ব্যবহার যেভাবে করবেন এক বা দুই চামচ দুধের সাথে বেকিং সোডা মিশিয়ে নিন পেস্টি কালো দাগের আক্রান্ত জায়গায় ম্যাসেজ করুন চার থেকে পাঁচ মিনিট কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকাতে দিন ভালো মতো প্রতিদিন একবার এই পদ্ধতি পালন করলে দাগ ধীরে ধীরে হালকা হবে অ্যালোভেরা প্রাকৃতিকভাবেই অ্যালোভেরা দেহের ত্বক উজ্জ্বল করে থাকে এটি শুধু হাতের কনুই ও হাঁটুর কালো দাগই দূর করে না যে কোনো দাগ দূর করতে সাহায্য করে অ্যালোভেরা ধুয়ে এক টুকরো করে কেটে নিন এরপর সরাসরি আক্রান্ত স্থানে লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসেজ করুন অন্তত বিশ মিনিটের মতো রাখুন এরপর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য দিনে দুই থেকে তিনবার অ্যালোভেরা এইভাবে ব্যবহার করুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ